বিচারের রায় জানতে বেলা পৌনে দুইটার দিকে খালেদা জিয়া যান বকশিবাজারের অস্থায়ী আদালতে এর আগে প্রায় দু ঘন্টায় গুলশান থেকে পুরান ঢাকায় যাবার পথে বিপুল সংখ্যক বিএনপির কর্মী সমর্থকরা জড়ো হন পথে বিএনপির কর্মীদের সঙ্গে পুলিশের বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনাও ঘটে শেষ পর্যন্ত কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মিসেস জিয়া আদালতে পৌঁছানোর পরই রায় পড়া শুরু করেন বিচারক সংক্ষিপ্ত রায় পড়ে বিচারক জিয়া অরফানে ট্রাস্ট মামলায় অভিযুক্ত সবারই সাজা হয়েছে বলে জানিয়ে দেন যে সাক্ষ্য প্রমাণ এবং আমরা যে সমস্ত ডকুমেন্টস আমরা যেগুলো দিয়েছি সেগুলি সন্দ্যতভাবে প্রমাণিত হওয়াতে বেগম জিয়া পাঁচ বছরের সশ্রম দণ্ডে দণ্ডিত হয়েছেন এবং জরিমানার দায় ভুক্ত হয়েছেন আড়াই কোটি টাকা এবং অন্যান্য আসামি যারা আছে তারেক রহমান মুমিনুর রহমান ডক্টর কামাল সিদ্দিকী সলিমুল্লাহ কাম শরফুদ্দিন যারা আছেন তারাও এই দশ বছরের দণ্ডে দণ্ডিত হয়েছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশারফ হোসেন কাজল জানান শারীরিক অবস্থা এবং সামাজিক মর্যাদার বিচারে খালেদা জিয়ার সাজা কমিয়ে দেওয়া হয়েছে এই মামলায় চূড়ান্ত রায় দেওয়ার সময় এগারোটি বিষয়কে বিবেচনী নিয়েছেন যে বেগম খারেদে জিয়া তৎকালীন সময় ক্ষমতায় ছিলেন কিনা বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করেছেন কিনা বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন অবস্থায় তার কাছে এই তহবিল সংরক্ষণের অধিকার ছিল কি না তিনি এই তহবিল থেকে টাকাগুলি দুই ভাগে বিভক্ত করে দিয়েছেন কিনা না কামাল সিদ্দিকী তার অধীনে কর্মরত ছিল কি না এরকম করে এগারোটি বিষয় এসছেন কিন্তু খালেদা জিয়ার পক্ষের আইনজীবীরা এ রায় ক্ষোভ প্রকাশ করেন আদালতের বাইরে থাকা বিএনপি সমর্থক আইনজীবীরা প্রতিবাদী স্লোগানও দেন বিএনপি মনে করছে তারা সুবিচার পায়নি এবং রায়ের মধ্যে দিয়ে সরকারের ইচ্ছে পূরণ হয়েছে খালেদা জিয়ার অন্যতম আইনজীবী ও বিএনপি নেতা উদ্দিন খোকন জানান এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন বেগম খালেদা জিয়া নির্দোষ আমরা মনে করি তিনি সিদ্ধান্ত দিয়েছেন তিনি নির্দোষ তিনি সিদ্ধান্ত দিয়েছেন তিনি আপিল করার জন্য আমরা আজকে অ্যাপ্লাই করেছি আবেদন করি সার্টিফিকেট করির জন্য যদি আজকে যদি সার্টিফিকেট পেয়ে যায় রোববার ইনশাল্লাহ আমরা আপিল করব আর আজকে যদি না দেওয়া হয় তাহলে রোববার দেওয়া হলে সোমবার ইনশাল্লাহ আপিল করব। এদিকে রায় ঘোষণার পর আদালত থেকেই খালেদা জিয়াকে ঢাকার পুরনো জেলখানায় নিয়ে যাওয়া হয় দুর্নীতির মামলায় সাজা হওয়ার পর প্রশ্ন উঠেছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের বিষয়টিও এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য আসছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়টি এলো বাংলাদেশের নির্বাচনী বছরে এসে এই মামলার রায় নিয়ে দুই প্রতিপক্ষ রাজনৈতিক দল যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে তাতে অনেকেই মনে করছেন বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে বড় প্রভাব রাখবে জিয়া অরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আবুল কালাম আজাদ বিবিসি বাংলা ঢাকা